আজি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহত্তর নারেঙ্গী উন্নয়ন সমিতির উদ্যোগত টাই অসম যুব পরিষদ, অসম কামরূপ মহানগর জিলা সমিতি, লগতে অসম যুব মঞ্চর উদ্যোগত উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। আনহাতে ধুবুরীর পানবাড়ী 20 APR বেটেলিয়নের উদ্যোগত বৃক্ষরোপণ কার্যসূচী হাতত লওয়া হয়। আমি সক্ষম হম বলে আমি আশা রাখিছো, আর বিশেষ করে আমার লওয়ার এই উদ্দেশ্য যে আমি বিচারিম যে অসম সরকারে এই ক্ষেত্রে অসম সরকারে বিশেষ ভূমিকা লোক, কেবল তেওঁলোকে গছ কাটি পাহাড় ধ্বংস করে কেবল মাত্র তেওঁলোকে এই মানে উন্নয়নের নামত গৈ পিনে তেওঁলোকে যেদরে গছবু কাটি আছে, সেইদিন আমি দেখা পাইছো যে হাইওয়ের সম্পূর্ণ হাইওয়ে কিনারে কিনারে থাকা গছপুলিব একবার কাটি মেলি মানে নাইকিয়া হয়ে গেলকে। আমি বিচারিম যে তেওঁলোকে যদি 1000টা গছপুলি কাটিছে, আমি বিচারিম যে অসম সরকারে তেনে 50,000 গছপুলি রোয়ার তেওঁলোকে পদক্ষেপ লব লাগে। আমার তেওঁলোকৰ প্রতি এটা দাবি থাকিব যে কারণ গছ না থাকিলে কিন্তু জিয়া মানুষ জিয়াই থাকা অসম্ভব বা জীব জিয়াই থাকা অসম্ভব। সেইভাবে আমি আজি এই নারেঙ্গী আঞ্চলিকরপরাই আমি এই পদক্ষেপ লৈছো, আর বিচারিম যে অনাগত দিনত ভবিষ্যত দিনত এই যে পদক্ষেপ নারেঙ্গী আঞ্চলিক পদক্ষেপ আরও আগবাড়ি যাওক, ইয়ার প্রতি আমার সদায় আহ্বান থাকবে।